আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন আমরা অন্য আরেকটা ম্যাথ দেখি এরকম পার্সেন্টেজ বের করার জন্য। এখানে তোমাদের বই ম্যাথ দেওয়া আছে, এখানে তোমার বইয়ে ফর্মুলা বসিয়ে করা আছে। সো ফর্মুলা আই থিঙ্ক ইটস সো ইজি, তুমি দেখলে বুঝবে। এখানে নাথিং, জাস্ট আই মিনস ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলা আছে। দেখো, শতকরা বার্ষিক 8.5% মুনাফায়, শতকরা বার্ষিক 8.5% মানে কি বলতো? এটা হচ্ছে এরকম 8.5%। কত টাকার 6 বছরে? দিস ইজ আওয়ার এন, অ্যান্ড মুনাফা বলে দেওয়া আছে, দিস ইজ আওয়ার আই। সো আই ইজ 2550, অ্যান্ড এন হচ্ছে, আমরা সিরিয়ালি চাই আমাদের কত টাকা এটি চেয়েছে, কত টাকার প্রিন্সিপাল চেয়েছে, প্রিন্সিপাল অ্যান্ড আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8.5%, অ্যান্ড অথবা এভাবে লেখা যায় 8.5 ÷ 100। আবার অ্যান্ড ওয়াটস দেয়ার, এন ইজ ইকুয়াল টু 6, ফাইন, 6 ইয়ার্স। এটা কিভাবে লেখা যায় দেখো, 85 ÷ 10 ইন্টু 1/100, এরকম তো লেখা যায় এটা, রাইট? সো পার্সেন্টেজ ব্রেকিং জন্য তো আমি এভাবে করব না, আমি তোমাদেরকে এভাবে বই করে দেওয়া আছে। আই উইল প্রেফার ল্যাঙ্গুয়েজ, বিকজ ল্যাঙ্গুয়েজটাই শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি যে কোনো ধরনের ম্যাথ করতে পারবে, এমন এমন কিছু ম্যাথ দেখবা আসবে যেটা কিনা আসলে ফর্মুলা দিয়ে করা যাবে না, রিয়েল লাইফ ম্যাথ, তখন তোমাকে ল্যাঙ্গুয়েজটাই সাজানো শিখতে হবে। আচ্ছা, আমাদের বের করতে হবে হাউ মেনি, সরি নট ইয়ার্স, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, কত টাকা রাখলে আমি 6 বছরে 2550 টাকা পাবো যদি প্রত্যেক বছর 8.5% করে আমি বেশি হয়ে যায় আমার ওই টাকা তাহলে। ওকে, তো দেখো আমি এখানে ভাষায় লেখার চেষ্টা করছি। 100 টাকায় আমাদের টার্গেটিং পয়েন্ট হচ্ছে কত টাকার, মানে প্রিন্সিপাল আসলটা বের করতে হবে, কত টাকার 6 বছরের মুনাফা কিন্তু এত হবে। আচ্ছা, আমাদের ইনফরমেশন দেওয়া আছে, কোনটা ইনফরমেশন আমাদের শুধু দেওয়া আছে 6 বছরে এত টাকা হবে, আর আমরা জানি যে 1 বছরে এত টাকা হবে, তা আবার 100 টাকায়। তো আমরা যেটা জানি সেটা দিয়ে শুরু করি। তো আমরা জানি যে 100 টাকায় 1 বছরে পাই এত টাকা, তাহলে কি 100 টাকায় 6 বছরে কত পাবো? 1 বছরে যদি আমি 8.5% পাই, 6 বছরে সেটা 8.5 × 6 এত টাকা হয়ে যাবে, ফাইন। এখন দেখো, তাহলে সিম্পল, 6 বছরে আমি এত টাকা পাচ্ছি 100 টাকা থেকে, তাহলে 6 বছরে আমি 1 টাকা পাচ্ছি কত টাকা থেকে, অ্যান্ড 6 বছরে আমি এত টাকা পাচ্ছি কত টাকা থেকে, ঠিক এভাবে ঐকিক নিয়মে বসিয়ে দিলেই হলো। এখন দেখো কীভাবে সাজিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট। 6 বছরের মুনাফা এত টাকা হবে এটা দেওয়া আছে, সো 6 বছরে আমি এই টাকাটা পাচ্ছি 100 টাকা থেকে, তাহলে এই টাকাটা পাবো কত টাকা থেকে, ওইটাই কিন্তু আমি ঠিক এখানে বের করেছি, ঠিক আছে? এখানে তুমি কাটাকুটি করে বের করে নাও এটা রেজাল্ট কত আসে, দেখো 3 ÷ 51, এটা হবে তোমার 3 দিয়ে যদি কোনো 3 × 8 = 24, 1 ÷ 5 = 15, অ্যান্ড 0, অ্যান্ড 5 ÷ 87 আমরা জানি একটা 0, 5 ÷ 1 = 2 ÷ 3 টাকা থেকে, তাহলে আমাদের আসলটা ছিল এত টাকা।